নমস্কার আজ পড়ছি নবনীতা দেব সেনের মাতৃয়ার্কির স্কেচ ছয় আমরা সন্ধ্যের শোয়ে সিনেমা দেখে চীনে খেয়ে ফিরেছি সারা পাড়া অন্ধকার ডোরবেল বাজলো না ধাক্কা ধাক্কি যত করি ওপরের কুকুর ততই চেঁচায় কেউ দৌড় খুলে না গাড়ি গ্যারেজে তুলে দিয়েছি কি করা বড় কন্যা বললেন এগারোটার পরে ফিরলে ঠিক হতো চলো আরেকবার চক্কর মেরে আসি লোডশেডিংয়ের মধ্যে দিম্মা কিছুতেই দরজা খুলতে দেবেন না আমরা তো কেউ বাড়ি নেই আবার গাড়ি বের করা হলো ছোটো কন্যা নেচে উঠলেন এবারে বেশ আইসক্রিম খেতে যাওয়া হচ্ছে দীপু বললে না না পাঞ্জাবি চা আমি বললুম পান ছাড়া আর কিছু খাবার মতন পয়সা বাকি নেই আলো জ্বলতে এগারোটার পরে ফিরে আমাদের কোর্ট সিস্টেমের বেল বাজালুম বারান্দা থেকে যশোদা উঁকি মারলে কে দিদি আ ওপরে এসে তম্বি ঝুড়বো তার আগেই যশোদা বললে দিদি ছাদে মানুষ পড়েছে তার মানে ছাদের উপরে ঝপাত করে কিসব পড়ে গেল ঘরে নোখ ঢুকেছিল আঁদারির মধ্যে নেচে কিন্তু নাবেনি মনে হয় এতখানে চইলে গেছে ঝান এবার নে শুনেই দীপু আর রঞ্জন দুই দুঃসাহসী ডাকু ধরিয়ে টেবিল থেকে কাঁটার চামচে খাবলে তুলে নিয়ে বীর দর্পে সশস্ত্র সেজে ওপরে চলল মা ঘর থেকে চেঁচাতে লাগলেন ওভাবে যাসনি ওভাবে যাসনি ওদের কাছে ভোজালি থাকে শান্ত গলায় যশোদা বললে উবড়ে কেউ নিই মা আমি আর নুকি দেখে এছি এই মাত্র আলো জেললে বীরবৃন্দ নেবে এসে একই সংবাদ পরিবেশন করলেন দুই মেয়ে ওসবে কান্না দিয়ে বেড়াল কুকুরের ডিনার দিতে ব্যস্ত হয়ে পড়েছিল দেখা গেল একজন কম লেটুস নেই কিন্তু বেরুলো কোথা দিয়ে আমরা তো সব দিক সিল করে দিয়ে বেরিয়েছি দৌদ ভাইয়ের বাড়ি ডাকাতি হওয়ার পর থেকে পাড়ায় সবাই খুব সাবধান যদিও এ বাড়িতে ডাকাতির সম্ভাবনা মিনিমাম কেননা খাতা বই কিংবা আসবাবপত্র কেড়ে নিতে ডাকাত পড়েছে কোনো বাড়িতে এখনও এদেশে এমন ঘটনা শোনা যায়নি তবু সাবধানের মান নেই মা বললেন সেই কথা তো ডাকাতরা জানে না যে এ বাড়িতে বই ছাড়া নেবার মতো কিছু নেই আজ ভীষণ ব্যাপার হয়েছে অন্ধকারের মধ্যে একটা লণ্ঠন জেলে ওরা গল্পস্ল্প আর আমি চেষ্টা করছি একটু ঘুমোতে ছাদের ঝপ ঝপাস করে কি যেন পড়ে গেল প্রচণ্ড শব্দে ব্যাস বুঝেছি রেন ওয়াটার পাইপ বে লোক উঠেছে সম্ভবত তারপরে অন্ধকারে হোঁচট খেয়ে কিছু ফেলে দিয়েছে আমি সঙ্গে সঙ্গে ওদের দিয়ে তিনটে ঘরের দৌড়গুলোতে সবগুলোতে ছিটকিনি বন্ধ করিয়ে দিয়ে বসে রইলুম বাইরে থেকে যান বা নিগে ঘরগুলো তো আটকানো থাক আর কুকুরের কি চিৎকার কিন্তু সেও তো বন্ধ তার কাছে গিয়ে তাকে নিয়ে বাইরে ছেড়ে দেবে এমনও তো কেউ নেই বাড়িতে ও বিশ্বে কুকুরকেও ওরা মেরে ফেলে দৌড়গুণ বন্ধ করে দিয়ে আমি ভাবলুম পুলিশে টেলিফোন করি তারপর ভাবলুম তার চেয়ে তাড়াতাড়ি হবে যদি বারান্দা থেকে জ্যোতিবাবুর গেটের পুলিশদের চেঁচিয়ে ডাকা যায় ওরা কি আর হেল্প করবে না কিন্তু ওপরে আর শব্দ টব্দ হয়নি পায়ের শব্দও শোনা যায়নি আর তারপরেই আলো জ্বলে উঠল হয় ওরা নেমে গেছে নয় ওপরে লুকিয়ে আছে ডেঞ্জারটা কেটেছে কিনা জানি না যশোদা যাই বলুক উদ্বিগ্ন হয়ে মেয়েরা এসে বললেন লেটুস কই লেটুসকে তো দেখছি না বেরোবার সময় সবাইকে গুনে গুনে বাড়িতে পুড়ে রেখে সব দৌড় টোর বন্ধ করে গেছি বারান্দায় বেরিয়ে যেই না ডাকা লেটুস লেটুস নিচে গ্যারাজের টিনের চালে উত্তর এলো নেও দেখি লেজ ফুলিয়ে তার সুন্দরী হলুদ রঙের সেই গার্লফ্রেন্ডের গা ঘেঁষে বসে আছে লেটুস মুখ তুলে আমাদের ডাকে সাড়া দিল বেরুলো কি করে এখনও তো সব বন্ধ আমরা যখন ঢুকলুম তখন তো ওকে বেরুতে দেখিনি বুঝেছি বুঝেছি মেয়েরা চেঁচিয়ে হেসে ওঠে দিম্মা তোমাদের ডাকাত ধরা পড়েছে এইবার লেটুসটা তো হুলোবেড়াল নয় সত্যি সত্যি ডাকাত একটা গার্লফ্রেন্ডের ডাক শুনলে আর থাকতে পারে না নিশ্চয়ই ছাদে উঠে সেখান থেকে নিচে টিনের ছালে ঝাঁপ দিয়েছে এই কাণ্ড ওকে আগেও আমরা করতে দেখেছি না মা সেই যে একদিন মাঝরাত্রিরে উফ এই লেটুসের প্রেমের জ্বালায় তো আর টেঁকা যাবে না পৃথিবীতে একবার ব্যর্থ প্রেমে দেবদাস হয়ে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে কেবল ঊর্ধ্বমুখে মরা কান্নাকান্দ মনে আছে এখন আবার সফল প্রণয়ী হয়ে ভয়ানক সব অ্যাক্রোব্যাটিক্স জুড়েছে ওফ মাসিমার যে হার্ট অ্যাটাক হয়নি দীপুর কথা মাঝপথে থামিয়ে দিয়ে মা বলেন সফল প্রণয়ী হতে গেলে অ্যাক্রোব্যাটিক্স সবাইকেই জুড়ে দিতে হয় বাবা ষোলো বছরের ছেলে রাম যদি হরধনু ভঙ্গ করতে পারে লেটুস তো কেবল ঝাঁপ খেয়েছে তোমরা যে কে কী করবে সেও আমরা দেখব সময় আসুক ইতিমধ্যে মেয়েরা গিয়ে দরজা খুলেছে এবং রূপসী প্রণয়িনীকে অনায়াসে টিনের চালে একলা ফেলে রেখে লেটুস এক লাফে ঘরে এসে তার ডিনারের প্লেটে মন দিয়েছে সেদিকে তাকিয়ে মা বললেন यो फैक्ट अफ लाइफ बाबा देखे शेख एटर नेक्स्ट स्टेप नमस्कार